হ্যালো ফ্রেন্ডস কটেজ অফ নলেজে তোমাদের অনেক অনেক স্বাগত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কটেজ অফ নলেজ তো তোমরা অনেক দিন ধরে আমাকে বলছিলে কারেন্ট অ্যাফেয়ার্স আনার জন্য আনার জন্য তাই আমি তোমাদের জন্য মেনলি ডাব্লিউ ইন্টারভিউ তোমরা যারা দিচ্ছ কনস্টেবলের তাদের জন্য কিন্তু তাদের কথা ভেবে চিন্তা করে আমি একটু বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এনেছি ইম্পর্টেন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট যেগুলো আর যেগুলো মেনলি পরীক্ষাতে বিভিন্ন রিটেন এক্সামেও দেখতে আসে কারণ এখন আগত যতগড়া রিটেন এক্সাম রয়েছে এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তো তোমরা খুব ভালো করে যেন লাগবে তো তার জন্যই মেনলি ইন্টারভিউতে যেরকম টাইপের জিজ্ঞাসা করতে পারে আর বাকি। সমস্ত পরীক্ষা যেগুলো আগত পরীক্ষা রয়েছে ডাব্লিউপির আন্ডারে সেইগুলো সব কিছু মানে সমস্ত পরীক্ষার জন্যে কিন্তু এই সেশনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আজকে তোমাদের বলে দিই আমি মে মাসে কারেন্ট কন্টিনিউসি স্টার্ট করেছি আর এটাতে বেশি দিন টাইম লাগবে না তিন চার দিন ম্যাক্সিমাম লাগবে আমি সেইভাবেই তোমাদেরকে করাচ্ছি যাতে মিনিমাম অ্যামাউন্টে তোমাদের একদম সে ফার্স্ট ক্লাস তোমরা তৈরি হতে পারো কারণ যার জন্য বেছে বেছে জিনিসটা অনেকটা ইয়ে করতো কারণ সব পড়ানো যায় সব পড়ালে তোমরা অত মনেও রাখতে পারবে না আর অত কেউ মনেও রাখতে পারে না তার জন্য পড়ো সেটা সেটা স্মার্টলি পড়ো স্মার্ট ওয়ার্ক করো তার জন্য সেটা আমি সবসময় তোমাদেরকে থেকে প্রত্যেকটা ভিডিওতে বলি কিন্তু তার জন্য তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো আর তোমরা যারা এই চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটস পাওয়ার জন্য আর তোমাদের যদি এই সংক্রান্ত এই যে যা আমি তোমাদের করাচ্ছি তোমাদের যদি কোনো পিডিএফ প্রয়োজন হয় তো ডিসক্রিপশান বক্সে দেখবে লিঙ্ক রয়েছে বিডিএফগুলো কি করে তোমরা পাবে কি করে ডাউনলোড করবে ডিসক্রিপশান বক্সে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেয়া রয়েছে ঠিক আছে তোমরা সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে তোমরা সেখানেও কনট্যাক্ট করতে পারো আর হচ্ছে তোমাদের আর আমাদের গ্রুপও আছে হোয়াটসঅ্যাপে তোমরা সেখানেও কিন্তু জয়েন করতে পারো ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্কস তো তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো তোমাদের প্রথমে রয়েছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স আমি ইচ্ছা করে এগুলোকে পাটে পাটে ভাগ করেছি কারণ পাটে পাটে ভাগ করলে তোমাদের মনেও থাকবে আর এটা পড়তেও খুব সুবিধা হয় তার জন্য এই মানে মে মাসে কি বুকস মানে এসছে কি বই প্রকাশিত হয়েছে কি পুরস্কার হয়েছে অ্যাপয়েন্টমেন্টস কাকে কাকে কোন পদে নিযুক্ত করা হয়েছে বা কে কোন পদে নিযুক্ত হয়েছেন তারপর কে কে মারা গেছেন ঠিক তারপর হচ্ছে খেলা খেলাধুলার মধ্যে কোন কাপ কে কী পেয়েছে সমস্ত কিন্তু আমি সেপারেট সেপারেট করে তোমাদের দিয়েছি তো আজকে পাঁচটা মতো পার্ট তোমাদেরকে আমি পড়াবো আর বাদ বাকি তোমাদের পরের ভিডিওগুলো তিন চারটে ভিডিও আরও হবে এই মেম তিন চারটেও আর একটু কমই হবে বরং আমাকে এখন আমি আমার এখন নোটগুলো তৈরি করা হয়নি এরপর আমি নোটগুলো তৈরি কর করছি আস্তে আস্তে তোমাদের যেহেতু বেছে বেছে একদম ইম্পর্টেন্টগুলো আনতে হচ্ছে তার জন্য একটু সময় লেগে যাচ্ছে দেখো প্রথম কোয়েশন আমাদের আছে হচ্ছে অ্যাভার্স অ্যান্ড অনার্সের মধ্যে কোন রাজ্যে জাফরানকে সম্প্রতি জিআই ট্যাগ দেওয়া হয় তো সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর ঠিক আছে সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর দেখো তারপর রয়েছে কতজন ভারতীয় সাংবাদিককে পুলিশের পুরস্কার দু হাজার কুড়ি দিয়ে ভূষিত করা হয়েছে তাহলে পুলিশের পুরস্কার কিন্তু সাংবাদিক মানে সাংবাদিকদেরকে দেওয়া হয় ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট আমি কেন বলছি কারণ এইগুলো থেকে অনেক সময় জিজ্ঞাসা করে বলো তো পুলিশের পুরস্কার নাম জানো তো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে কোন মানে কাদের দেওয়া হয় এটা এরকম অনেক সময় জিজ্ঞাসা হঠাৎ করে কোশ্চেন তোমাদের ইন্টারভিউ প্রিভিয়াসের কোশ্চেন কিন্তু অলরেডি আমি করিয়েছি তেমনি কিছু কিছু কোশ্চেন না হঠাৎ করে এমনভাবে জিজ্ঞাসা করো না যে তোমরা সেটা এক্সপেক্টই করবে না সেটা তোমাদের ফিল্ডে বা তোমরা যারা যায় অনার্স নিয়ে যে সমস্ত পড়েছ তোমাদের ফিল্ডে জিজ্ঞাসা করে বসবে এটাই হয়ে মানে এটাই হচ্ছে ইন্টারভিউ একটা তোমার মানে প্রবলেম যে হঠাৎ করে যেখান থেকে কোশ্চেন কিন্তু করতেই পারে দেখো তো পুলিশদের পুরস্কার বলতে তোমাদের পুলিশদের পুরস্কার দেওয়া হয় সাং সাংবাদিকতায় তো সেটা তিনজন কিন্তু আমাদের পেয়েছে ভারতীয় তিনজন মে মাসেই কিন্তু ঘটনা মানে মে মাসেরই ঘটনা এরপরে দেখো তিন নম্বরটা সম্প্রতি কোন রাজ্যের শহরাই খোয়ার চিত্রকলা জিআই ট্যাগ পেয়েছে শহরাই খোয়ার ইংলিশে দেখো লেখা রয়েছে তোমার তোমাদের যাতে অসুবিধা হবে শহরাই খোয়ার চিত্রকলা জিআই ট্যাগ হচ্ছে ঝাড়খণ্ডে ঠিক আছে মনে থাকবে ঝাড়খণ্ডের শোহরাই খোবার এরপরে দেখো তোমাদের রয়েছে জাতিসংঘের সম্মানজনক বর্ষসেরা মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার পেলেন তো মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট পুরস্কার পেছেন হচ্ছে সুমন গাওয়ানি ঠিক আছে জাতিসংঘ মানে ইউএন ইউএন ঠিক আছে ইউএন তারপর দেখো নিউ ইয়র্ক ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন দু পুরস্কার পেলেন কে তো নিউ ইয়র্ক এখানে সমস্ত তোমাদের পুরস্কার পুরস্কারগুলো পরপর রয়েছে ছ সাতটা রয়েছে সমস্ত কিছু পুরস্কার তো নিউ ইয়র্ক ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন পুরস্কার পেয়েছেন হচ্ছে রাজীব যোশী সব কিন্তু ইন্ডিয়ান বলে আমি দিয়েছি আমাদের ভারতেরই রাজীব যোশিয়ার আর এগুলো সমস্ত আপকামিং যত তোমরা অন্য যদি কোনো তোমার যারা এক্সাইজের জন্য রেডি হচ্ছে তারা ইজিলি দেখতে পারো বিকজ তারা প্রচণ্ড বেশি তোমরা হেল্প পাবে এইটার থেকে এইটুকু তোমাদের গ্যারান্টি একদম দেখো এরপরে তোমাদের চলে আসি প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি এশিয়া অঞ্চল থেকে ফে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তো সেটা হয়ে গেল কি সানিয়া মির্জা মনে রেখো প্রথম ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি এশিয়া অঞ্চল থেকে ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন এরপর দেখো রয়েছে দু হাজার কুড়ি সালে বিজনেস লাইন চেঞ্জ মেকার পুরস্কারে আইকনিক চেঞ্জ মেকার অ্যাওয়ার্ডকে জিতেছে মানে বিজনেস লাইন চেঞ্জ মেকার পুরস্কারে আইকনিক চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড অরুণাচলম সুরগানন্দম কী করে মনে রাখবে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে অরুণাচল প্রদেশ থেকে অরুণাচলম এই কথাটা মনে রাখো এই কারণ এই কথাটা মনে রাখলেই তোমরা একটু হলো অরুণাচলম এ এরম করে দেখো একটা কবিতার মতো আছে এটা জাস্ট একটা ছন্দ ম্যাচ করছি এরকম করে মনে রাখতে পারো আর যা তোমার দিচ্ছ তারা তো অপশান পেয়েই যাবে কোনো ব্যাপারই না ঠিক আছে ইন্টারভিউর জন্য একটু কষ্টকর মনে রাখো কিন্তু ইন্টারভিউ তো এরকম করেই তোমাকে তো ওখানে অপশান দেবে না তোমাকে অনলাইনই পড়তে হবে এর জন্য আমি লাইনের কিন্তু বানিয়েছি দেখো এর পরের পেজে চলে যাই এখানে দেখো রয়েছে আট নম্বরে দেখো নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স গণিতের জন্য দু হাজার কুড়ি অ্যাবেল পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে অ্যাবেল পুরস্কার সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ফিল্ডে দেওয়া হয় তোমরা খুব ভালো করে জানো তো মনে রাখো সেটা হচ্ছে হিলে ফার্স্ট এন্ড বার্গ যা তোমাদের ম্যাথস অনার্স রয়েছে যারা তোমরা সিলেক্টেড রয়েছে ফর ইন্টারভিউ ডব্লিউপি কনস্টেবল জন্য তাদের কিন্তু অনেক সময় এইসব জিজ্ঞেস করে নেয় যে বলতো ম্যাথ সংক্রান্ত একটা যে কোনো পুরস্কারের নাম বলো তখন তোমাদের বলতে হবে কিন্তু অ্যাবেল পুরস্কার ঠিক আছে আর সেটা কিন্তু দু তখনই তখনই তার মধ্যে থেকে কোশ্চেন করে দেবে আচ্ছা বলতো দু হাজার কুড়ি সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছে তাহলে তখন তোমাদের হিলেল ফার্স্ট বাগজের নামটা কিন্তু বলতে হবে ঠিক আছে এইভাবেই কোশ্চেনগুলো হয় মানে কোশ্চেনের থ্রুতে কোশ্চেন তৈরি হয়ে যায় এরপরে দেখো নাইন নম্বর নয় নম্বরে দেখো এই প্রেয়ার ফর ট্রাভেলার্স নামক উপন্যাসের জন্য কে দু হাজার কুড়ি পেন হেমিংওয়ে পুরস্কার জিতেছে সেটা হচ্ছে রুচিকা তোমার রুচিকা তোমার এই প্রেয়ার ফর ট্রাভেলার্স নামক উপন্যাসের জন্য ঠিক আছে এরপরে দেখো দু হাজার কুড়ি চামেলি দেবী জৈন পুরস্কার প্রদান করা হলো আরফা খানম এবং রোহিণী মোহনকে তো পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো সাংবাদিকতা ঠিক আছে এটা একটু টাফ নামটা একটু কঠিন তাও আগেরগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল এগুলো একটু কম ইম্পর্টেন্ট চামেলি দেবী জৈন পুরস্কার প্রদান করা হলো আরফা খানুম তা চামেলি দেবী কাদেরকে দেওয়া হয়েছে চামেলি দেবী পুরস্কারটা দেওয়া হয়েছে আরফা খানুমকে এবং রোহিণী মোহনকে ঠিক আছে তো পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এ দেখো এখানে চামেলি চামেলি দেবী পুরস্কারটা দুজনকে দেওয়া হয়েছে নামও আছে এটাও আসতে পারে আবার কোন ক্ষেত্রে সেটা হচ্ছে সাংবাদিকতা মনে থাক পুলিশেরও সাংবাদিকতা এটাও কিন্তু সাংবাদিকতা ঠিক আছে চলো এরপরে চলে যাই এরপর দেখো রয়েছে এগারো নম্বর কোন দেশ মণিপুরি চিকিৎসক থাংজাম ধাবলি সিংকে অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেজ পুরস্কারে ভূষিত করা হয়েছে পুরস্কারটার নাম হচ্ছে এই পুরোটা অর্ডার অফ রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার রেজ তো সেটা হচ্ছে জাপান আর তোমরা খুব ভালো করেই জানো রাইজিং সানের দেশ মানে তোমার সূর্য ওঠার যে প্রথম যে সূর্য ওঠে জাপানে তার জন্য রাইজিং সানের দেশ কিন্তু বলা হয় জাপানকে তো সেখান থেকে তোমরা ইজিলি মনে রাখতেই পারো একদম ইজি এটা বারো নম্বর দেখো বৈশিষ্ট্য ফটোগ্রাফি বিভাগে দু হাজার কুড়ি পুলিশের পুরস্কার জিতেছেন এমন ভারতীয় সাংবাদিকের নাম বলুন তো তিনজন জিতেছে ফটোগ্রাফি বিভাগে বলি তোমাদের সময় জিজ্ঞাসা করে ইন্টারভিউতে যে তোমার হবি কি যদি কেউ তোমরা ফটোগ্রাফি বলে থাকো চান্সেস থাকে এই সমস্ত কোশ্চেনগুলো ধরার ঠিক আছে চান্সেস থাকে বারবার বলছে ফটোগ্রাফি সম্পর্কিত যত পুলিশের পুরস্কার দেখো পুলিশের পুরস্কারই পেয়েছে কিন্তু ফটোগ্রাফি বিভাগে পেয়েছে কিন্তু তখন বলে যে কোনো একটা ভারতীয় নাম বলতে পারবে তখন তোমাদের বলতে হবে দাস ইয়াসিন চেন্নাই আনন্দ অথবা মুক্তার খান এই তিনটে যে কোনো একটা তোমাদের বলতেই হতে পারে তো তোমরা সব কিছুতেই সব কোশ্চেন কিন্তু বানিয়ে বানিয়ে চলে আসে তার জন্য তোমাদের রেডি থাকতে হবে সব তাই তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের রিকোয়েস্টেই আমি এনেছি ঠিক আছে দেখো তারপরে চলে আসছে ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ডিফারেন্ট ইন্ডেক্সেস মানে ইন্ডিয়া কোথায় কি র্যাঙ্ক করেছে তো এখান থেকে একটাই কারেন্ট অ্যাফেয়ার্স ছিল মে মাসে সেটা হচ্ছে ডাব্লু ইএফ এর গ্লোবাল এনার্জি ট্রান্সমিশন ট্রানজিশন সূচকে ভারতের অবস্থান কততম তো গ্লোবাল এনার্জি ট্রানজিশন সূচকে ভারতের যে অবস্থান পজিশনটা এখন হোল্ড করছে কত সেভেন্টি ফোর্থ নম্বর পজিশন কিন্তু ভারত এখন হোল্ড করছে এরপরে দেখো চলে যাই পরের পেজে তো বুকস অ্যান্ড অথার্স থেকে কী কী বই প্রকাশিত হয়েছে আর তাদের লেখকের নাম কী দেখো হপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোর্ডস মাই অ্যাডভেঞ্চার অন বোর্ডস ট্রেন্স অ্যান্ড প্ল্যান্স নামক বইটি সম্প্রতি ই বুক ফর্ম্যাটে প্রকাশিত হয়েছে মানে ই বুক ফর্ম্যাটে কিন্তু প্রকাশিত হয়েছে বই হিসাবে হার্ড কপি হয়নি সফট কপি হিসাবে কিন্তু প্রকাশিত হয়েছে তো এই বইটি লেখা হচ্ছে রাস্কিন বন্ড তোমরা খুব ভালো মানে করে জানো রাস্কিন বন্ড খুবই উন্নত খুবই ভালো একজন লেখক তো তোমরা যদি কেউ জেনে থাকো কোনো কিছু বইয়ের নাম তো রাস্কিন বন্ডের যদি তোমাদের কারোর জানা থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে দিতে পারো যে রাস্কিন বন্ডের কিছু বইয়ের নাম বা একটা দুটো তোমরা যে যেটুকু জানো তোমরা যারা জানো ঠিক আছে রাস্কিন বন্ডের যদি দু একটা বইয়ের নাম জানো তো তোমরা নিচে কমেন্ট বক্সে কিন্তু দেখো এর পরে হচ্ছে দ্য রুম ওয়ার ইট হ্যাপেন্ড আইট হাউস মেমোয়ার নামক বইটি রচয়িতা কে তো রচয়িতা হলেন জন বোল্টন ঠিক আছে জন বোল্টন দ্য রুম ওয়ার ইট হ্যাপেন্ড এ হোয়াইট হাউস মেমর এরপর দেখো ষোলো নম্বরটা ইম্পর্টেন্ট দ্য ইকাবগ দ্য ইকাবগ উপন্যাসটির লেখককে এইগুলি ইচ্ছে করে ইংলিশে লিখেছি বিকজ এই বইগুলোর নামটাই ইংলিশে বাংলায় লিখলে একটা অদ্ভুত টাইপের লাগছিলো তার জন্য ইংলিশেই লিখেছি দ্য ইকাবগ উপন্যাসটির লেখক হচ্ছেন জে কে রোলিং ঠিক আছে জে কে রোলিং দেখো এবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস কে কোন পদে নিযুক্ত হয়েছেন মোস্ট ইম্পর্টেন্ট বারবার বলছি মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউতে সব থেকে বেশি কোশ্চেন কিন্তু এই টপিকটা থেকে আসে ঠিক আছে বোঝা গেল তার জন্য ভালো করে মন দিয়ে শোনো দেখো সতেরো নম্বর হচ্ছে বিশ্বব্যাংকের নতুন উপরাষ্ট্রপতি এবং প্রধান অর্থনীতিবিদ পদে কে নিযুক্ত হয়েছেন তো বিশ্বব্যাংকের উপরাষ্ট্রপতি আর প্রধান অর্থনীতি হয়েছেন কারমেন রিনহার্ট কারমেন রিনহাট ইম্পর্টেন্ট এর জন্য বলছি কারমেন রিনহাট এরপরে দেখো ডাব্লু এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন কে ডাবলু এইচওর এক্সিকিউটিভ বোর্ড ডাব্লুএ যেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হচ্ছে ফুল ফর্ম এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ডক্টর হর্ষবর্ধন ঠিক আছে ডক্টর হর্ষবর্ধন করেছেন এরপরে চলে আসে দেখো উনিশ নম্বরে ভিপ্রো এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক পদে কাকে নিয়োগ করা হয়েছে তো ভিপ্রোর যে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে তার নাম হচ্ছে থিয়েরি ডেলাপর্টে থিয়ারি ডেলাপর্টে দু একবার পড়লেই কিন্তু তোমরা যারা রিটেন এক্সাম দিচ্ছ তাদের জন্য তো খুব ইজি অপশান দেখি তোমাদের মনে পড়ে যাবে যে এই জিনিসটা পড়েছিলাম আর যাদের ইন্টারভিউ ক্ষেত্রে তারা শুধুমাত্র মনে রাখো যেগুলো ইন্ডিয়ান নাম যেগুলো রয়েছে যেগুলো চেঞ্জ হচ্ছে মানে ইন্ডিয়ান নাম এইগুলো তো ইন্ডিয়ান নাম ইয়ে হচ্ছে না বাট যেগুলোতে ইন্ডিয়ান নাম আমি বলে বলে যাচ্ছি সেইগুলো মনে রাখো যেরকম দেখো পরের কোশ্চেন রয়েছে দু সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় বোর্ডের পরিচালক পদে নিযুক্ত কে হলেন তরুণ বাজাজ এইগুলো কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন ধরতেই পারে ইন্ডিয়ান আর জানো রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে তো কোশ্চেন হতেই পারে কোনো না হওয়ার কিছু নেই ঠিক আছে তো রিজার্ভ ব্যাঙ্কে কেন্দ্রীয় বোর্ডের পরিচালক পদে নিযুক্ত হলেন তিনি হলেন তরুণ বাজাজ ঠিক আছে চলো এরপরে চলে যাই আমরা আচ্ছা একুশ নম্বর দেখো রয়েছে যে ব্যক্তিকে ভারতীয় রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসাবে জাতিসংঘে নিযুক্ত করা হয়েছে তার নাম কী জাতিসংঘ আবার চলেছে ইউএনএ যে ইউএনএ যে ভারতীয়কে রাষ্ট্রদূত হিসাবে বা স্থায়ী প্রতিনিধি হিসাবে আর কি নির্বাচিত করা হয়েছে তার নাম হচ্ছে টি এস তিরুমূর্তি টি এস তিরুমূর্তি এরপর দেখো বাইশ নম্বরে বলেছে নাবার্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন তো মোস্ট ইম্পর্টেন্ট যা যাদের বাবা কৃষিক্ষেত্রে জড়িত রয়েছে তাদের জন্য বারবার বলি তাদের জন্য কিন্তু কোশ্চেনটা হতে পারে যে নাবার্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন গোবিন্দ রাজুলু চিন্তলা গোবিন্দ রাজুলু চিন্তলা মনে রাখো নাবার্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন আর তোমরা কমেন্ট বক্সে যারা তোমরা জানো নাবার্ডের ফুল ফর্মটা তোমরা কমেন্ট বক্সে আমাকে মেনশন করে দিও যে নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে এটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যদি জেনে থাকো তো ঠিক আছে কারণ এটা ইম্পর্টেন্ট এরপরে দেখো তেইশ নম্বর হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সভাপতিকে নিযুক্ত হলেন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ঠিক আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তো তার নতুন সভাপতি হলেন মার্কস ট্রয়ো মার্কস ট্রয়ো এগুলো রিটার্ন এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দেখো এরপরে চলে যাই পশ্চিমবঙ্গ রিলেটেড কারেন্ট আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড যত কারেন্ট অ্যাফেয়ার্স হয় যেগুলো গত মাসে হয়েছে সেই রিলেটেড কিছু কারেন্ট অ্যাফেয়ার আছে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো কোন রাজ্য সরকার মাটির স্মৃতি প্রকল্প চালু করেন মাটির স্মৃতি চালু করানো হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গই পশ্চিমবঙ্গতে মাটির স্মৃতি প্রকল্প চালু করা হয় কিছু কিছু প্রকল্প যেগুলো বাদ হয়ে গেছে সেগুলো আমি পরের নেক্সট ভিডিওতে যখন প্রকল্প আবার যেগুলো কিছুগুলো করাতে হবে আমাকে সেগুলো আমি এইগুলোর থেকে অ্যাড করে দেবো ঠিক আছে তোমরা কেউ চিন্তা করো না শুধু ভিডিওগুলো দেখে প্রিপারেশান নিয়ে যাওয়ার পিডিএফের জন্য বলে দিলাম ডিসক্রিপশন বক্সটা ফলো করে নিও তাহলেই হবে কীভাবে কী করতে হবে দেখো পঁচিশ নম্বর কোয়েশন হচ্ছে যে প্রতিষ্ঠানটি ন্যানো মেডিসিন তৈরি করে যা শরীরে অক্সিডেটিভ স্ট্রেস পরিবর্তন করে করে বিভিন্ন রোগের চিকিৎসা করে তার নাম কী এটা কিন্তু করোনার জন্য ইম্পর্টেন্ট বারবার বলি তোমরা করোনার জন্য যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেস সেগুলো অবশ্যই বেশি বেশি করে পড়বে সেগুলো আসে তো যে প্রতিষ্ঠানটি ন্যানো মেডিসিন তৈরি তার নাম হচ্ছে কি এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস কলকাতা ঠিক আছে ন্যাশনাল সেন্টার এস এন বোস তোমরা খুব ভালো করে জন্য এখানে ইয়ে করা হয়েছিল ফার্স্ট আর কি এস এন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস কলকাতা এখানে বাংলাতে তোমাদেরকে লিখে দিয়েছে আর তোমাদের অসুবিধা বাংলাতে তোমরা পড়তে পারো ঠিক আছে এরপরে দেখো রয়েছে ছাব্বিশ নম্বর এটা তোমাদের লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে সম্প্রতি কোন ঘূর্ণিঝড়টি আঘাত করেছে সেটা হচ্ছে আমফার তোমার সকলে জানো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা আর কোনো কোয়েশ্চেন না আসুক এই কোয়েশ্চেনটা আসবে তাই তো পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের সম্প্রতি কোন ঘূর্ণিঝড়টি আঘাত হানে সেটা হচ্ছে আমফার ঠিক আছে তাহলে লাস্ট করে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এইভাবেই কিন্তু আমি মে মাসটা তিন চার দিনের মধ্যে টোটাল মে মাসটা করিয়ে দেবো তিন চার দিনও আশা করি লাগবে না তিন দিনের মধ্যেই হয়ে যাবে আজ একদিন হয়ে গেল ঠিক আছে তোমার শুধু সঙ্গে থাকবে তোমরা ভিডিওটাকে যত করবে শেয়ার করো যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন করে বলার কিছু নেই তোমরা অনেক দিন ধরে আমাদের চ্যানেলটাকে ফলো করছো আর আশা করি ভালোই লেগেছে তাহলে আজকের জন্য আসি টাটা বাই